প্রজেক্টর নিয়ে আবার এই দেশে নানা বাড়ি আছে না? মারামারি করবেন না, মারামারি ভালো না। প্রজেক্টরে মহিলারা বক্তাকে দেখে কথা শুনতে পারবে কিনা প্রশ্ন করেছিল আমাকে খুলনায়, শুনছেন না আপনারা? এটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, ইস্ট ওয়েস্ট কোনো ইখতিলাফ নাই যে দেখা যাবে। যাবে আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান, গাড়িতে যখন বসে থাকেন, উনি ড্রাইভারে দেখে না? আকল খাটান, আকল দলিল পরে, দলিল পরে, আগে একটু আকল খাটাই। রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি, আমি বোরকা পরা ঠিকই, কিন্তু এই যে ড্রাইভার, তার দেখা লাগতেছে না? ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের দেখা লাগে না? রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি, পুরুষদেরকে আমি আমরা দেখি না, নারীদের তো দেখা লাগে, দেখা লাগে, এটা নাজায়েজ নয়, এটা বুঝতে হবে, জানতে হবে, জানার কোনো শেষ নাই, জাননে ওলার উপরও জাননে ওলা আছে। তো এটা নিয়ে আসলে ইখতিলাফের কিছু নাই, ইস্ট ওয়েস্ট মাশারিকিল আরদি ও মাগারিবিহা, গোটা বিশ্বের সব ফিক একাডেমি খোঁজ নিয়ে দেখেন, এটা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈদের দিন হাবাসী সাহাবীদের খেলা দেখিয়েছেন, খেলা হাবাসী সাহাবারা মসজিদে নববীর পাশে, সহিহ বুখারীর বর্ণনা, তীর ধনুক দিয়ে খেলাধুলা করত। তা আম্মা জান আয়েশা দেখতে চাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, তাশতাহিন তানজুরিন, বুখারীর বর্ণনা, তাশতাহিন তানজুরিন, আয়েশা তুমি কি দেখতে চাও? আম্মাজান বললেন, হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে পিছনে দাঁড় করালেন, তিনি বর্ণনা করলেন, আকামানি ওয়ারাআহু, আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন, খাদ্দিমা আখাদ্দে, আমার গাল রাসূলের গালের সাথে লেগে গেল, আমি প্রাণ ভরে হাবাসী সাহাবাদের খেলা দেখলাম সরাসরি। তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা কি টিভির পর্দায় দেখা যাবে না? দেখা যাবে না? যাবে। দীর্ঘক্ষণ দেখার পরে আম্মাজান আয়েশা বললেন, হাত্তা মালিলতু, আমি ক্লান্ত হয়ে গেলাম, অনেকক্ষণ দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা পরিপূর্ণ হয়েছে, তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছো, ইথিওপিয়ান সাহাবীদের খেলা? আম্মাজান বললেন, হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, ঠিক আছে আয়েশা, এখন তুমি চলে যাও, সুবহানাল্লাহ পড়ে। সহিহ বুখারীতে আছে, যুদ্ধে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করতেন, স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন, সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন, তাই না? ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন, চোখে গামছা বেঁধে রাখতেন না, দেখতেন, দেখা যায়, প্রয়োজনে দেখা যায়। এই মাসালা ক্লিয়ার, গোটা বিশ্বের সব